অনেকে বলেন দীক্ষা নিয়েছি কই কিছু হচ্ছে না তো, আমি বলবো হাজার বছর তুমি পাখা নিয়ে বসে থাকো হাওয়া খাবে না, তোমাকে পাখার হাওয়ার খেতে গেলে হাত নাড়াতে হবে, তাহলে তোমাকে দীক্ষা নিয়ে তোমাকে কিছু করতে হবে, তুমি বসে থাকলে শুধু হবে না, তোমাকে কিছু করতে হবে। সবার আগে জানা দরকার আমার কি করতে হবে, আমাদের জীবনটা কি। একটা গাখির থেকে যদি ঘি বানাতে হয় তাহলে কি করতে হয়, দুধ থেকে ঘি বানাতে গেলে তাকে একটা পদ্ধতিতে নিয়ে যেতে হবে। তাহলে এই গাখির বা দুধ থেকে যদি ঘি বানাতে গেলে একটা পদ্ধতি লাগে, তাহলে জীবনকেও আনন্দমুখর করতে গেলে একটা পদ্ধতি লাগে। সবার আগে জানা দরকার আমরা কে কে। আমরা মানুষ, জীবজন্তুর থেকে আমার তফাত কিসে? জীবজন্তুর থেকে তফাত হচ্ছে জীবজন্তু চায় আহার, নিদ্রা, মৈথুন, আর আমরা মানুষ আমরা শুধু তাতেই খুশি নই, আমরা তার থেকেও বেশি। কিভাবে আমার জীবনটাকে সুন্দর থাকলে আরো সুন্দর করা যায়, যদি সুন্দর না থাকে তাহলে তাকে সুন্দরে ভরিয়ে তোলা যায়। আমাদের সবসময় অগ্রগতির দিকে ঝোঁক। আমাদের মন বলে একটি যন্ত্র আছে যেটা ভগবান আমাকে বিশেষভাবে দিয়েছেন। এই মনের জোরে আমি হাতির সাথে গায়ের জোরে পারবো না, বাঘের সাথে পারবো না, ঘোড়ার সাথে পারবো না, কিন্তু আমার মনের জোরে আমি হাতিকে বেঁধে রাখতে পারি, আমার মনের জোরে আমি বাঘকে খাঁচায় বন্দি করে রাখতে পারি, আমার মনের জোরে আমি ঘোড়ার পিঠে সওয়ার হয়ে দৌড়াতে পারি। এদের কারোর সাথে আমার দেহগত বলে তুলনা চলে না, কিন্তু মনের বলে এদেরকে সবাইকে পরাজিত করতে পারি। তাহলে এই মনটা হচ্ছে এক বিশেষ যন্ত্র, এই মনটা বিশেষভাবে ঈশ্বর আমাকে দিয়েছেন। তাই বলে ইংরেজি প্রবাদে, গড ক্রিয়েটেড ম্যান অফ হিজ ওন ইমেজ, ঈশ্বর মানুষকে তারই প্রতিবিম্বিত রূপ হিসেবে তৈরি করেছেন, এটাই বলছে। তাহলে আমাদের প্রকাশের কিছু কিছু নিয়ম আছে, কিছু কিছু কায়দা আছে, সেই কায়দাগুলোও আমাকে নিতে হবে। সবার আগে আমাদের জানা দরকার আমরা ভগবানের সাথে কিরকম করে আচরণ করি, গুরুর সাথে কিরকম আচরণ করি। আমরা বেশিরভাগ সময় ভগবানকে নিজের বাড়ির বাবার কর্মচারী হিসেবে ব্যবহার করি, যেন ভগবান এসে জিজ্ঞেস করবেন আজ কি দরকার, আমি বললাম এই আমার ছেলের চাকরিটা ঠিক করে দাও। ভগবান এসে জিজ্ঞেস করবেন আজ কি দরকার, আমি বললাম মেয়ের বিয়েটা ঠিক করে দাও। ভগবান এসে জিজ্ঞেস করবেন আজ কি দরকার, আমি বলবো আমার মায়ের পায়ের ব্যথা ঠিক করে দাও। এই যে বলি, কিন্তু কখনো ভেবে দেখেছি যে এরকম করে 100খানা কথা বললেও তিনি 5খানা পূরণ করতে পারেন কি পারেন না, তার ঠিক নেই, 5টাও পূরণ হয় না ঠিক ঠিক মতন, অথচ আমরা বলে যাই আমরা ভাবি যে তিনি পূরণ করতে বাধ্য। প্রথম কথা হচ্ছে একটি বাচ্চা, ছোট্ট বাচ্চা যখন কাঁদে তখন কিসের জন্য কাঁদে? ছোট্ট বাচ্চা কাঁদলে দুটো কারণেই কাঁদে, একটা কাপড় ভিজিয়ে ফেললে আর একটা খিদে ফেললে। তো সারা পৃথিবীর সমস্ত বাচ্চা একই সুরে কাঁদে, ওয়া 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 করে কাঁদে। আর এই যে কাঁদে তখন মায়েরা, সারা পৃথিবীর সমস্ত মায়েরা একভাবে বুঝে যান ওর কাপড় পাল্টাতে হবে, ওকে খাওয়াতে হবে। সব মায়েরা সব মায়েদের মন দিয়ে বুঝে নেন বাচ্চাটাকে কি করতে হবে। তাহলে বাচ্চাটার বিষয়ে একটি মানবী মা যদি বুঝতে পারে যে কি করতে হবে, তাহলে ঈশ্বর জানেন না আমার কি কি লাগবে, আমাকে বলতে হচ্ছে কেন? আমি বলি এই জন্যে যে আমার নিজের চলা নিয়ে আমার সংশয় আছে, আমার চলায় এমন এমন ত্রুটি আছে যে আমার ভয় হয় যে ঈশ্বর বুঝি আমাকে দয়া করবেন না। আর একটা হয় যে আমি তোমাকে বিশ্বাসই করি না যে তুমি আমাকে শুনতে পারো, আমারটা দেখতে পারো, আমি তোমাকে বিশ্বাস করি না। এই যে আমি বলি, যতবার বলি এটা কিন্তু অবিশ্বাসের পরিচয় দিই, আর দ্বিতীয় হচ্ছে সংশয়েরও পরিচয় দিই যে আমি সংশয় আছি যে তুমি আমার দিকে তাকাবে না, আমার চলাটা কিছু উল্টো পাল্টা হয়ে আছে যেটা আমি কাউকে বলতে পারি না, এই দুর্বলতাগুলো আমার কাছে লুকানো আছে। আর আমরা এরকম ভাবে অভ্যস্ত হয়ে গেছি। আর কি করি, ভগবান কি শুনছেন এই সম্বন্ধে আমরা তো ধার ধারি না, ভগবান কি করতে পারেন এটা সম্বন্ধে তো আমরা বিবেচনা করি না। আমরা ভেবে নিই আকাশে কোনো এক ভগবান আছে যার অনেক ক্ষমতা, এইটা ছুমন্তর ছুমন্তর করে করে দেন। এবার ধরা যাক যদি ভগবানের এতই ক্ষমতা থাকবে তাহলে তার বউকে রাবণ উঠিয়ে নিয়ে চলে যাবে, ভগবানের এতই যদি ক্ষমতা থাকে তার বউকে উঠিয়ে রাবণ নিয়ে চলে যাবে, নিজের বউকেই তো রক্ষা করতে পারছে না, আমাকে কি রক্ষা করবে। আর যদি ভগবানের এতই ক্ষমতা থাকে তাহলে সমুদ্রের ধারে যখন পৌঁছেছেন তখন ওই বললেন না তো ছুমন্তর এখানে একটি সেতু হয়ে যান,
আমি ভগবান বলছি এখানে একটি সেতু হয়ে যাক, হলো না। সেই লোকজন জোগাড় করে নিয়ে বলতে হলো, পাথর ফেলো, গাছ ফেলো, মাটি ফেলো, এই ফেলো, সেই ফেলো, এই করে সেতু তৈরি হলো। তাহলে ভগবান কর্ম থেকে মুক্ত হলেন না। রাবণের সাথে যখন যুদ্ধ লাগলো, যুদ্ধক্ষেত্রে যখন দেখা হলো রাবণের সাথে, ওই ভগবান তো বললেন না, আমি ভগবান আমি আমাকেই আশীর্বাদ করছি, রাবণ তুই মরে যা। তাহলে রাবণ মরল না, ভগবানকেও যুদ্ধ করে হারাতে হলো রাবণ। তাহলে এই যদি উপায় হয় যে ভগবানও কর্ম থেকে মুক্ত নন, ভগবানকেও নিজের কাজ করতে গেলে লোক জোগাড় করে করতে হয়, তাহলে আমারটা তিনি করবেন কি করে? তাহলে ভগবান এই বিধির বাইরে নন। এই জগতের বিধি বা নিয়ম হচ্ছে তাকেও এইখানে এলে এই কর্মের জগতের মধ্যে থেকেই কিছু হাসিল করতে হয়। আর এই বিধিকে তিনি পালন করেন, তাই তাকে বলা হয় বিধাতা। তাই ভগবানকে বিধাতাও বলা হয়। তাহলে আমি এক মানুষ হয়ে যদি ভাবি যে আমার গায়ে হাওয়া লাগবে আর আমি হাওয়া খাবো, তা কি করে সম্ভব হবে?